না, চিঠিগুলো হাতে না পাওয়া পর্যন্ত স্যারের কিছুই বলা যাবে না, নিজের মধ্যেই রাখতে হবে। খালি চিঠিগুলো একবার হাতে পায়নি, কিন্তু সিরু ভাইয়ের যে হাফ ফাফ, তাতে চিঠিগুলো যে কবে পাবো তারই তো কোনো ঠিক ঠিকানা নেই। আরো কয়েকখান চিঠি উত্তর লিখে তাদের মধ্যে ভালোবাসা একটু গাঢ় করে দিতে হবে। মনে করো যে কথাবার্তা কার লোক এক লাখ লাখ কইতেছ সেটা আর কি। আপনার শালা, আমার শালা ওই কাইল্লাটার কথা কইতেছ? আরে কাইল্লা হালা তোমার শালা না সুমন্দি, আমার থেকে বয়সে বড় তো, সেই জন্য তার কথাই ভাবতেছি। মিয়া ভাই কি জানে? তো জানবে না কেন, তার কাছ থেকে তো আসলাম। কইতেছ কি? হায় হায়, তাইলে মিয়া ভাই এরকম আনারস আনারস করে লাফাইতেছে কেন? হ্যাঁ, এদিকে তোমারে বাবাই যাচ্ছে, তুমি একটা শিক্ষিত সুন্দরী মায়া, আর মিয়া ভাই হইতেছে কি একটা বিজনেসম্যান। আর কি লাগে কোটু দিকে, এখন তো খালি হয়ে গেলে হয় টিপ 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 পড়ে টিপ টিপ। আহা দুলা ভাই পুরো কথাটা শুনে না না না, আবার শোনা শুনি কি, যতটুকু শুনছি এটাই তো যথেষ্ট। আরে শোনো, শিক্ষা দীক্ষা থাকা ভালো, কিন্তু মনে করো যে একটা বিশাল বিয়ে পাস করে ফলে না, কোনো কাম দামের কোনো খবর নাই, এরকম পাশের কোনো দামই নাই, ঢাকা জোরে এরকম মনে করো যে পাঁচ ছাড়া প্রচুর লোক আছে যারা মেট্রিক পাসও করে নাই, কিন্তু মনে করো যে বিশাল বিশাল ব্যবসায়ী। ওগো আন্ডারে তো মনে করো যে ডাক্তার ইঞ্জিনিয়ার কত লোক কাজ করবার করতেছে, এতে আমার তো পেছল পড়তেছে কেন, আমার তো পড়তে নেই। না না, মনে করো যে তুমি যেটা করতেছো এটা আমি নিয়ে বললে গেলাম। যে কোনো গোপন কথাবার্তা কইতে পারে তাই না? আপনি থামবেন, আপনি যা ভাবতেছেন মোটেও সেরকম কিছু না। তাহলে যে তুমি কইলা মিয়া ভাইয়ের কথা তুমি ভাবতেছো? আরে ভাবতেছিলাম আপনার শালা, ও সরি আপনার সম্বন্ধে। সারা চিঠি লিখে দিতে দিতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, তাও কোনো কাজ হচ্ছে না। হায় হায়, সে ওইসব চিঠি কি করতেছে? আনারসিরে পোস্ট করতেছে। আনারসি কে পোস্ট করতেছে? আনারসি, এই তোমার কি মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে নাকি? আরে কারোর সাথে যদি প্রেম ভালোবাসা সম্পর্ক হয়ে যদি চিঠিপত্র আদান প্রদান হয় তাহলে তো কথাই নাই। আরে সেদিন গেছিলাম আনারসকে বাড়িতে বিয়ের প্রস্তাব লইয়া, তার মা আমাকে যেরকম অপমান করলো, আমি মনে করো যে পকেট জীবনেও মনে করো যে এরকম অপমানিত হই নাই জীবনেও না। আরে সেই কথাও তো চিঠিতে লিখে দিয়েছি। তুমি মনে করো যে মনের মাধুরী মিশাইয়া বাসা বসা দিয়া চিঠি লেখা দিতেছ, এটা মিয়া ভাইয়ের পকেটে ভালোবাসার আনন্দে ঘুরিয়া বেড়াইতেছে। দেখো ওই চিঠি আনারসের হাতে মনে করো এখনো পৌঁছাই নাই, বা জীবনেও পৌঁছাই নাই। আরে না, চিঠি নিয়মিত চলে যাচ্ছে। তুমি যখন মুহুরির কাজটা করতেছো তাইলে তোমারে নিয়ে একবার তাগোর বাড়িতে যাই, দেখবা তাগোর কথাবার্তা শুনলে তোমার বগি ঠেলাইব, এরকম ঘেন্না লাগবো মনে হইব জায়গায় মায়েরা আসি। অবশ্য আমি জামাই মানুষ তো সেরকম মনে করো যে কিছু বলতে পারি না, আমার তো সবার লোকের একটা সুসম্পর্ক রেখে ব্যালেন্স করে চলতে হয় তাই না? আচ্ছা, যদি তাগোর মধ্যে কোনো সম্পর্ক থাকে থাকে তাহলে আনারসি কি তার মারে কইব না? এদিকে যেতে পারে না, ওদিকে যেতে পারে না, মধ্যবর্তী জায়গায় থাকে, আর এটা হলো লাভকেস। ওই লাভকেস আপনি বুঝবেন না। শোনো শালিকা, যতই তুমি আমারে বুঝানোর চেষ্টা করো আমি বুঝতেছি না, এরকম দু চারটা কেস তো আমিও পার করে আছি নাকি। শালিকা আমারে লাভ কেস বুঝায়, বিয়া করে আইছে বলে তোরা বাদ গেছিস, মানে তোরা কি বাদ যাস?